বন্ধুরা, আজকে ওয়েদারটা খুব খারাপ। সকাল থেকে বৃষ্টি পড়ছে। ছোটদের ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। আপনারা সবাই দেখতে থাকুন। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। এই পাস্তা, এদিকে মশলা, এদিকে হচ্ছে কিষান সস দিয়ে দিয়েছে, মেয়োনিজ, একটু ডিম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম। এই দিয়ে আমি পাস্তাটা বানাবো। কড়াইতে একটু তেল দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেব। এর মধ্যে ডিম দিয়ে দিলাম একটু। ডিমটা একটু ভাজা ভাজা করে ওগুলোকে ক্যাপসিকাম দিয়ে দেবো, দিয়ে পাস্তাটা দিয়ে দেবো। এবার একটু সেদ্ধ করে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। মেয়োনিজ দেব, একটু মেয়োনিজ দিয়ে দিলাম। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। পাস্তা তৈরি হয়ে গেছে। আজকে সকাল থেকে এই রকম ওয়েদার। সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি। ভাত হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর কড়াইতে তেল দেব, দিয়ে আজকে মাংস রান্না করব। মাংসটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম,
আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম। রাখার জিরা আর লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব একটু মিক্সিতে পিষে নিয়েছি, এটা ঢেলে দিলাম। একসাথে সব মেখে নেব। হয়ে গেছে, আমি আলুটা আর উঠালাম না, আলুর মধ্যে আমি মাংসের মাখাটা একটু দিয়ে দিলাম। মশলাটা প্রায় হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দেব, যে মাংস আর ভাত যে তার কারণের জন্য এই একটু ঝোল ঝোল করে একটু চিকেনটা রান্না করলাম, যাতে আপনারা রুটি বা ভাত সবের সাথে এগুলো খেতে পারবেন। ছেলেরা খেতে বসে গেছে, এবার আমিও একটু খাবো। আর আমার এই চিকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে চিকু এখন উল্টো হয়ে শুয়ে আছে। এখন বাজে সন্ধ্যে 7:30, আমি চাটা খেয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। আজকে সারাদিন এই রোদ বৃষ্টি করেই সারাদিনটা গেল। আজকের ভিডিওটা এটুকুই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণে টাটা।